আজকে আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা জানি যে আমার বেঁচে থাকাটা শুধু কলকাতা শহর পশ্চিমবঙ্গ নয়, দুনিয়াটা ইন্টারনেটের জন্য অর্থনীতির জন্য কতটা ছোট হয়ে এসেছে। গোটা পৃথিবীতে যখন যুদ্ধ চলে সেই যুদ্ধের আঁচ আমার গায়ে এসে পড়ে, আমার বাড়িতে এসে পড়ে, প্রত্যন্ত বস্তির মধ্যে গলির মধ্যে পড়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু সুমন মুখোপাধ্যায়, ওর নাটকের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আমি মূলত থিয়েটারের লোক, আমার জায়গায় দাঁড়িয়ে থিয়েটারের মাধ্যমে শিল্পের মাধ্যমে আমাকে প্রতিবাদ করতে হবে, কারণ এর জায়গাটা রাজনীতির লোকেরা রাখেনি। আপনারা খেয়াল করে দেখবেন আমরা যখন সন্দেশখালি নিয়ে উত্তাল মিরাতুন্দি যেটা বললেন, যেখানে আমরা মুখ্যমন্ত্রী সমালোচনা করছি, পাশাপাশি কি ভয়াবহভাবে স্মৃতি ইরানি বলেছেন যে ওখানে মুসলমান মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। ওখানে নারী নির্যাতনটা ইম্পর্টেন্ট নয়, স্মৃতি ইরানির কাছে ইম্পর্টেন্ট হচ্ছে হিন্দু রমণীদের অত্যাচার করা হচ্ছে। ওইখানে আরেকটা ন্যারেটিভ তৈরি করছেন ওরা, আপনি কোথায় যাবেন? এবং থেকে থেকে এই কথাটা বলা হবে, বুদ্ধিজীবীরা রাস্তায় নামছেন না কেন? আচ্ছা ধরুন আমাকে একটা কথা বলুন, যে এই যে দুটো তিনটে ন্যারেটিভ এখন চলে, সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আঁতাত আছে, এটা হচ্ছে সিপিএম বলে, তো হয় এটা সত্যি নয় এটা মিথ্যে। আবার তৃণমূল বলে যে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা লিঙ্ক আছে, এদের মধ্যেও কেউ সত্যি বলছেন কেউ মিথ্যে বলছেন। এবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিই দুটো তথ্যই সত্য, অর্থাৎ লোয়ার লেভেলে গ্রাসরুট লেভেলে সিপিএম এর সঙ্গে বিজেপির আঁতাত আছে, আবার জাতীয় স্তরে রাজ্য স্তরে তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত আছে। তা এই পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্বার্থ অনুযায়ী জোট করবে, তাদের স্বার্থ অনুযায়ী দল পাল্টাবে, তাদের স্বার্থ অনুযায়ী ভোটের রাজনীতি করবে, আর প্রতিবাদটা জানাবে হচ্ছে শুধুমাত্র বুদ্ধিজীবীরা। তা আমরা যে প্রতিবাদ জানাবো, আমাদের প্রতিবাদের ফসলটা ওরা ঘরে তুলবে, সমস্ত রাজনৈতিক দলগুলো, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। আচ্ছা আমরা আমি আমি না মানে কমিউনিস্ট পার্টি বাড়ির ছেলে, ছোটবেলা থেকে আমি শুনেছি বড়নগর কাশীপুর আমাদের থিয়েটারে কত অসংখ্য নাট্যকর্মীরা কংগ্রেসের হাতে খুন হয়েছেন, বাবাদের কাছে শুনেছি, আমার বাবা উৎপল দত্তের ছাত্র ছিলেন। কোন মন্ত্রবলে কংগ্রেস সাংঘাতিক বন্ধু হয়ে গেল? মানে আজকে যদি ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টিকে দায়ী করতে হয়, তাহলে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সময় থেকে অত্যাচারটা শুরু হয়েছে, কংগ্রেস কোনো ভুল করেনি, এমার্জেন্সি হয়নি, শিখ দাঙ্গা হয়নি, আমাদের পশ্চিমবঙ্গে উৎপল দত্তের দুঃস্বপ্নের নগরী নাটকটা বন্ধ করে দেওয়া হয়নি। তা হঠাৎ মন্ত্রবলে মানে এই ক্ষমতা সিপিএম এর আছে যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা বন্ধু বদলাবে। এবার আমরা যদি প্রয়োজন অনুযায়ী বলি যে এই পার্টিটা থেকেও এই পার্টিটা বেশি বিপজ্জনক, সঙ্গে সঙ্গে আমি দালাল হয়ে গেলাম, ফলে কি হচ্ছে, আমাদের প্রতিবাদ করার জায়গাটা না সংকুচিত হয়ে আসছে।